আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা বাংলাদেশ বিমান বাহিনীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য যে ট্রেড, আরও দু একটা ট্রেড আছে, সকল ট্রেডে তোমার জীববিজ্ঞানের প্রশ্ন আসে। সে প্রশ্নগুলো বা বায়োলজি অথবা জীববিজ্ঞানের প্রশ্নগুলো কেমন হতে পারে, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবা এবং প্রস্তুতি নিতে পারবা। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ না পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকো এবং ভিডিওর শেষে আমি কিছু ডেমো কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ডেমো কোশ্চেনগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, এতে করে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, যারা 51তম এন্ট্রি বিমান বাহিনীতে আবেদন করেছে বিমান সেনা পদে এবং যাদের এখনও পরীক্ষা বাকি রয়েছে, যারা আগামীতে পরীক্ষা দিতে পার যাবা, তারা যদি আজকের ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিও দেখে অথবা ভিডিওটি ডাউনলোড দিয়ে যদি বাসায় প্র্যাকটিস করো, আমি মনে প্রাণে বিশ্বাস করি 25 নম্বরের জন্য যে বিমান বাহিনীতে জীববিজ্ঞানের 25টি এমসিকিউ আসবে, সেই এমসিকিউগুলো তোমরা ইনশাল্লাহ আগে থেকে পূর্ব প্রস্তুতির মাধ্যমে প্র্যাকটিস করে গেলে 25-এ 25 পেতে পারো। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে এখন আমরা ভিডিও দেখি কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ আমাদের সোজা ট্রেনিং একাডেমির এটা একটি ডেমো কোশ্চেন। হ্যাঁ, এখানে যারা প্রস্তুতি নিতে আসে তাদেরকে আমরা এইভাবে বিমান বাহিনীর জন্য বিভিন্ন মডেল টেস্ট দিয়ে প্র্যাকটিস করে। হ্যাঁ, তোমরা যারা প্রশ্নটি দেখছ এই প্রশ্নের আলোকে তোমরা বাসায় বসে বসে প্রস্তুতি নাও এবং আরও যদি বেশি পড়তে মন চায় আরও বেশি বেশি করে বই পড়ে ফেলাও। ক্লাস 19-এ তোমাদের যে জীববিজ্ঞানের বই ছিল বা বায়োলজি বইটা ছিল, এই বইটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এবং বইয়ের পিছনে দেখবা, প্রত্যেকটা অধ্যায়ের পিছনে দেখবা যে তোমাদের কিছু এমসিকিউ রয়েছে, এই এমসিকিউগুলো যদি তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারো এবং বইয়ের ভিতরে কিছু গল্প রয়েছে, সেই গল্পগুলোর মধ্যে বা প্যাসেজগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই তথ্যগুলো তোমরা আন্ডারলাইন বা মার্ক করে পড়তে পারো, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা ক্লাস 19-এর জীববিজ্ঞান তো অবশ্যই পড়বা, এর পাশাপাশি ক্লাস 8-এর সাধারণ গণিত, সাধারণ জীববিজ্ঞান যে বইটা ছিল, ঠিক আছে, সাধারণ বিজ্ঞান, সরি, সাধারণ বিজ্ঞান যে বইটা ছিল ক্লাস 8-এর, সেই বইয়েরও তোমরা প্রত্যেকটা অধ্যায়ের পিছনের দিকে যে এমসিকিউগুলো প্রশ্ন রয়েছে, এমসিকিউ কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নেবা। যদি এই সাজেশনটা তোমরা ফলো করতে পারো, আমি আশাবাদী যে তোমরা বিমান বাহিনীতে মেডিকেল চিকিৎসা সহকারী ট্রেডে জীববিজ্ঞান আসবে এবং আরও দু একটা ট্রেড হয়তো বা জীববিজ্ঞান আসে, সে সকল ট্রেডে যখন জীববিজ্ঞানের প্রশ্ন দিবে, আশাবাদী আমি যে তোমরা 25-এর মধ্যে 25-এ ইনশাল্লাহ পেতে পারো। এর বাইরে কিন্তু আসলে কোশ্চেন হয় না, টেক্সট বইয়ের বাইরে কিন্তু আসলে কোনো কোশ্চেন হয় না। যদি ভালোভাবে টেক্সট বইগুলো ফলো করতে পারি আমরা, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব, অবশ্যই ভালো করব। এই হচ্ছিল বিষয়। আর যাদের এখনো পরীক্ষার ডেট বাকি রয়েছে, যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে 15 দিন অথবা 1 মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারো। এখানে সারা বাংলাদেশ থেকে আমাদের একাডেমিতে স্টুডেন্টরা আসে, এসে এখানে আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, স্বল্প খরচে কিন্তু আমরা এখানে কোচিং করি, ঠিক আছে। আর যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছো, তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসবা, ঠিক আছে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই তোমরা ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবা, কারণ অনেক প্রার্থী কিন্তু পরীক্ষা দিতে যায় প্রস্তুতি ছাড়া, অনেকে সঠিক গাইডলাইনগুলো জানে না। আমাদের ভিডিওটি যদি তাদের কাছে একটু হলেও যদি উপকারে আসে, এটাই কিন্তু আমাদের সার্থকতা, ঠিক আছে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, আর অধিক প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতেও আসতে পারো, এসে তুমি কোচিং করতে পারো। কোচিং করা আসলে মোটেও খারাপ কিছু না, কোচিং করে গেলে তোমার অধিক প্রস্তুতি নেওয়া থাকবে এবং অধিক প্রস্তুতির ফলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। সবার শুভকামনায় সোজা ট্রেনিং একাডেমি।